استغفر الله استغفر الله لا تقلق لو عاوز نكلم في الليل لما تمشي علي غلط هلا استغفر الله استغفر الله هلا হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন এবং ভালোর দলেই থাকবেন। তো রিয়াল গোস্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আর রিয়াল গোস্ট ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে নিয়েছি নতুন একটা হরর শো, যাতে করে আপনারা একটা ভৌতিক অনুভূতি পেয়ে থাকেন। তো আজকে রিয়াল গোস্ট টিম থেকে আসছি আমি একাই, আর আমি আছি নাজমুল হাওলাদার ক্যামেরার পিছনে। আর আজকে যে প্লেসটাতে আমি আসছি এটা হচ্ছে ভূতের বাড়ি। আর এই জায়গায় আমি আর উৎস আর একটা এপিসোড করছিলাম, তো ওই দিন আমাদের সাথে খুবই বাজে কিছু ঘটছিল। তো আমরা এই বাড়ি থেকে মানে একেবারে খুব দ্রুত মানে বের হয়ে যেতে বাধ্য হয়েছিলাম, মানে এমন পরিস্থিতি আমার সাথে হয়েছিল এবং এমন পরিস্থিতি আমি পড়ছিলাম আমি আর উৎস। আর আপনাদের এই প্লেসটার সম্পর্কে আমি আবারও বলে দিই যারা নতুন আছেন তাদেরকে, বা নতুন আমার ভিডিওটা যারা দেখতেছেন লাইভ, যে এই পাশে কিন্তু একটা হাইওয়ে আছে দেখা যাইতেছে, আর এই পাশে একটা রাস্তা আছে মানে লোকালয়। আমি একটা লোকালয়ের পাশে দাঁড়ানো, মানে হাইওয়ের পাশ থেকে একটা মানে লোকালয় নামছে, তো এই রাস্তাটায় আমি দাঁড়ানো আর একেবারে ভূতের বাড়ির সামনে। তো এই বাড়িটার যে মূলত ঘটনাটা তা তো আপনারা আগের ভিডিওতে সবাই দেখছেন, আর যারা দেখেন নাই তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই জায়গা দিয়ে দেখে নেবেন। আর আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই জায়গাটার ঘটনাটা, যে কী এমন ঘটনা ঘটছিল বা কী এমন ঘটনার কারণে এই জায়গাটার এবং এই বাড়িটার নাম ভূতুরে বাড়ি, তো অবশ্যই আমি শেয়ার করব। তো সৎ ভাই আমার সাথেই থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেশ বিদেশে যে প্রবাসী ভাইদের ভাইরা আছে তাদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারা দেখতে পারে এবং তারাও যেন দেখে আমার ভিডিওটা শেয়ার দিতে পারে। আর একটা কথা আমি বলিনি আপনাদের, যে আমার টিম মেম্বার ওরা সবাই অসুস্থ এবং আমিও অসুস্থ, তারপরও আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সবাই আমার জন্য এবং আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল ভালোবাসা অবিরাম সবার জন্য। আর সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন কেমন হইলো বা কী অবস্থা। তো আমি এখন ঢুকবো বাড়িটার ভিতরে। তো মানে খুবই ভয়ানক একটা জায়গা, মানে ওই দিন আমার সাথে যা ঘটছিল আমার আর উৎসর সাথে, মানে এতে করে আমার এক পা দিতেই আমার খুবই কষ্ট হইতেছে, মানে পা দিতেই মানে সামনে যে পাড়াই পা, মানে খুবই ভয় লাগতেছে। আর উপরে দেখেন এই যে দেখাই আপনাদের, মানে যাকে যাকে কবুতর আইসে এই বাসাটায় বাসা বাঁধছে, মানে কোনো মানুষজন যে থাকে না তারও একটা প্রমাণ। দেখেন সে একটা উড়ে গেল, মনে হইল টিনের চালের উপরে পড়ছে। আর আসছে কিন্তু খুবই বৃষ্টি হইতেছে, আমি যে জায়গাটায় আসি এই জায়গাটায়, আর আবহাওয়াটা একেবারে ভয়ানক। আল্লাহ একবার লাইলা হাইল্লা একটা সোয়ানা কাহিনী কিন্তু মিনার জলমিন, মনে হলো টিনের চালের উপরে কিছু একটা বসছে আইসা। কবুতরগুলো আপনারা দেখেন মানে কী অবস্থায়, মানে এই বাড়ির লোকজন চলে গেছে কিন্তু এই কবুতর ওনরা যে রাইখে গেছে এই কবুতরগুলো যাইতেছে না, এবং অসংখ্য কবুতর এই জায়গায় আসে যায়, মানে অন্যরকম দেখতে একেবারে পরিবেশটাই। লাফ একবার লাইলা হাইল্লা একটা সোয়ানা কাহিনী কিন্তু মিনার জলমিন আল্লাহ। আর এই বাড়িতে যে ঘটনা ঘটনা হচ্ছে যে অনেক আগেই এই বাড়িতে মানে একটা ফ্যামিলি থাকতো, আর এই ফ্যামিলিতে মানে তার মেয়ে ছিল এবং ছেলে ছিল, আর এটা একটা প্রভাবশালীর বাড়ি ছিল, একটা বাজারের পাশে এটা বাড়ি আর প্রভাবশালীর বাড়ি ছিল। আমি দরজাটা খুলব, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রভাবশালীর বাড়ি ছিল, আল্লাহু আকবার,
লাইলাহাই লাইলাহাই ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়াল্লাহ এটা কি দেখলাম, এই দরজাটা খোলার সাথে সাথে মানে ওই দরজাটা অটোমেটিকলি খুলে গেল, আর কি ভয়ানক একটা সাউন্ড আসলো। দেখেন পরিবেশটা দেখার ট্রাই করেন। আল্লাহ আল্লাহ হু আকবার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুবই ভয়ানক পরিবেশ, তো আমি কী করবো এটা আটকাই দেওয়ার চেষ্টা করবো, মানে চাপাই রাখার চেষ্টা করবো। রাখার চেষ্টা করবো। আর বাইরে মানে হাইওয়ে আছে, ওই যে দেখাইলাম হাইওয়েটা, হাইওয়েটা থেকে মানে একটা আউট নয়েজ আসতে পারে, মানে অনেক রাত্র হলেও তো মানে গাড়ি যাতায়াত করে তো কেউ বোরিং ফিল হইবেন না, কিন্তু খুবই মানে মর্মান্তিক অবস্থা। মানে ওই দিন আসছি মানে এমন পরিস্থিতি হয়েছিল আমার সাথে আর উৎসর সাথে, তো আজকে মনে হচ্ছে একেবারে নিচু হয়ে আছে, কিন্তু ঢোকার সাথে সাথে মানে এটা কী দেখলাম, খুবই ভয়ানক কিছু একটা সাউন্ড পাইলাম। আর এইটা দরজাটা মানে খুলে গেছে অটোমেটিকলি, আল্লাহু একবার। আর যেটা মানে বলতে চাইছিলাম যে এটা একটা প্রভাবশালীর বাড়ি ছিল, আর মানে প্রভাবশালী লোকের বাড়ি ছিল, তো ওই লোকটার সাথে মানে ওনার মেয়ের সাথে মানে যে জিন পজেস্ট করায় তার এন্ট্রি পক্ষ মানে একটা ছেলে ছিল বকাটে, ওই বকাটের ছেলেরা, এবং ওই মেয়েটা খুবই মর্মান্তিক ঘটনা হয় ওই মেয়ের সাথে, এবং ওই যে ওই বাড়ির যে ছেলে ছিল ওই ছেলের সাথে, এবং ছেলের বউ। আল্লাহু আকবার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহু আকবার, ওইটা কি ইয়াল্লাহ, ওইটা কি ইয়াল্লাহ, আল্লাহু আকবার। আমি আশা করব যে সবাই আমার আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে হয়তো এই বাড়িটা সম্পর্কে আপনারা ধারণা পাবেন। আর এই ঢোকার সাথে সাথে এগুলো কি হইতেছে আর বা কি দেখতে পাইতেছি সে তো বুঝতে পারতেছি না। ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়া রহিম ইয়া গফুর ইয়া গাফফার ইয়া হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, ইয়াল্লাহ একেবারে উপরে কিছু একটা ছিল মনে হইতেছে। আমি যখন এই দেয়ালটার এই জায়গায় গেছি তখনই কি জোরে মনে হলো আমার একটা থাবা দিবে, কিছু একটা ছিল কালো, আর এই পাশে আমি কিছু একটা দেখতে পাইছি কালোর মতন। ইয়াল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই উপর থেকে মনে হচ্ছে উপরে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে সুস্থভাবে এই জায়গাটা ইনভেস্টিগেশন করতে পারি। তো এই যে বিছনাটা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে এটাই হলো, এটা একেবারে মনে হলো একটা দমকা বাতাস উড়াই নিয়ে গেল। আল্লাহু আকবার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
খুবই ভয়ানক সাউন্ড আসতেছে, খুবই ভয়ানক। বাপ একবার লাইলা হাইলা আনতে সোয়ানা কাইন্নি কুম তুমি না জল। তখন কিন্তু এই যে এই বাড়ির যে ছেলে ছিল যে বাইক চালাইছে তার গ্লাস, তার বাইকের গ্লাস যেগুলো আমরা আগেও দেখছি এখনও দেখতে পাইতেছি এই যে গ্লাস, এবং তাদের কিন্তু মোটামুটি ওষুধ, তারপর অনেক কিছুই দেখতে পাইছিলাম ওই দিন, আজকেও দেখতে পাইতেছি অনেক কিছুই দেখতে পাইতেছি। এই যে তাদের মানে খুবই সাজানো গোছানো একটা সংসার ছিল। উপর থেকে ইয়াল্লা লাইলা হাইল্লা একটা সোয়া না কাইন্নি কম তুমি না জল এমিন, মনে হতেছে উপরে কিছু হাঁটতেছে এবারে উপরে এই উপরটাতে হাঁটতেছে। একবার নাউজুবি রব্বিন নাস মালিক, আমার পিছনে মনে হচ্ছে কিছু দাঁড়ানো আছে পিছনে, বাট কিছুই দেখতে পারতেছি না, কিছুই দেখতে পারতেছি না, কিন্তু খুবই ভয়ানক সাউন্ড আসতেছে। কিছুই কিন্তু দেখা যাইতেছে না, কিন্তু খুবই ভয়ানক সাউন্ড আসতেছে, কিছুই দেখা যাইতেছে না বা কিছুই দেখতে পাইতেছে না, কিন্তু খুবই ভয়ানক সাউন্ড আসতেছে। কিন্তু কুলাউজুবি রব্বিন নাস মালিক ইন্নাস ইলাহিন নাস মিং শারিল আসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে আল্লাহর বিদায়িত শয়তান, তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, আমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার, ইয়াল্লা এটা কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এই জায়গাটা ছিল কি বাজে দেখতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল আসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। উপরটা থেকে খুবই ভয়ানক, কিন্তু উপরটা থেকে বলতেছে উপরে কিছু হাঁটাহাঁটি উঠো উড়োউড়ি করতেছে বা লাফালাফি করতেছে এরকমের সাউন্ড পাইতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাহিল হাম। এই যে দেখা যাচ্ছে ঘরের মালামালগুলো অনেক কিছুই আছে, কাল বাতাস মনে হইতেছে বইয়ে যাইতেছে আমার আশপাশ থেকে, একেবারে কাল বাতাস, খুবই খুবই ভয়ানক, খুবই ভয়ানক, যেটা আমি ফিল করতে পারতেছি। লাভ একবার, এই পাশটা থেকে খুবই ভয়ানক সাউন্ড আসতেছে, খুবই ভয়ানক সাউন্ড আসতেছে এই পাশটা থেকে, এই জায়গাটা থেকে, কিন্তু কিছুই দেখতে পাইতেছি না। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করেন, যাতে করে সবাই দেখতে পারে। আল্লাহ একবার, আল্লাহু আকবার, দেখো সবাই দেখেন একটা মানে অ্যালারাম, মানে খুবই সুন্দর কিন্তু অ্যালারামটা মনে হইতেছে, হ্যাঁ অ্যালারাম তো, আর নাচ ছুড়া দেওয়া
আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছে ডোয়ারের ভিতরে কিছু ছিল। আল্লাহ একবার, ও আল্লাহ গো, আল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর পিছনে এই পাশটা কিছু ছিল, এই পাশটায় কিছু কান্নাকাটি করতেছে, মানে অসংখ্য জিন বা ভূত বলেন, মানে এই বাড়িতে বসবাস। আর এই বাড়িটা জিন দ্বারা ক্ষতি করানোর পর থেকেই মানে এই বাড়িতে কেউ থাকতে পারে না, কারণ এটা হচ্ছে একটা প্রভাবশালী লোকের বাড়ি। মানে বাড়ির যদি আপনারা এইটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এরকমের মানে উপর থেকে এরকমের বাড়িতে মানে সব ধরনের লোক থাকতে পারে না, এত সুন্দর পরিবেশ বাড়িতে। আল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ একবার, আল্লাহ একবার, আল্লাহ আবার বুঝলাম না কিছু, টাচ করতে পারতেছি না কিন্তু। আল্লাহ আল্লাহ একবার, কিছু কান্না করতেছে, একবার আমার পিছনে মনে হইতেছে, পিছনে মনে হইতেছে, উপর থেকে, উপর থেকে কান্না করতেছে। আল্লাহ একবার, উপর থেকে, আল্লাহ এই জায়গাটা থেকে মনে হইতেছে, এই জায়গাটা থেকে। আল্লাহ তুমি আমার রক্ষা করো। আল্লাহ একবার, কুলাউ জুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর বিতাড়িত শয়তান, তুমি আমাদের কিচ্ছু, আমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহ একবার, আল্লাহ একবার, কুল ফু আল্লাহ ওয়াহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর দেখা যাইতেছে যে এই বাড়িতে যে কত মেয়ে ছিল বা ছেলেরা ছিল, তাদের বই মানে তারা মুসলিম ছিল, তা দেখাই যেতেছে। দেখেন এই যে অনেক সুন্দর, মানে চারপাশটার। ও আল্লাহ গো, এটা কি? হাত বাই হলো উপর থেকে, এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে। আল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছুই দেখতে পাইতেছে না কিন্তু। আল্লাহ আল্লাহ, ভাইবের হইতেছে ঘরটা, ঘরটা ভাইবের হইতেছে। আল্লাহ ভাইবের, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ঘরটা মনে হইতেছে ভাইবের হইতেছে, কাঁদতেছে পুরো ঘরটা। আল্লাহ একবার, আল্লাহ একবার, ওয়াল্লাহ কি ভয়ানক সাউন্ড, খুবই ভয়ানক সাউন্ড। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, কেউ যদি আমার ফেসবুক গ্রুপে এখনও অ্যাড না হয়ে থাকেন তাহলে অবশ্যই রিয়েল গোস্ট মেম্বারশিপ লিখে ফেসবুকে সার্চ দিবেন এবং আমার গ্রুপে অ্যাড হয়ে থাকবেন। আল্লাহ একবার, ইয়াল্লাহ কুলাউ জুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার হাত কাঁপতেছে, পুরো শরীর আমার কাঁপতেছে, পুরো শরীর কাঁপতেছে, মানে এমন ভয়ানক জায়গা। ওয়াল্লাহ ছোট বাচ্চা কান্না করতেছে, এই পাশটা থেকে মনে হচ্ছে ছোট কোনো বাচ্চা কান্না করতেছে। আর ওই দিন আমরা উপরটাতে একটা দোলনা দেখছি, ওই ওই দোলনা থেকে কিন্তু একটা সাউন্ড আইতেছে মনে হইতেছে। লাভ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু একবার, কুল ফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখছো কি তলটা কি আছে, মানে পরিতত্ত থাকলে যা বলাবো। আল্লাহ একবার, একবার পিছন থেকে, হে আল্লাহ, ওই পাইলটা মনে হচ্ছে কাইপে উঠলো, এবার পিছন থেকে মনে হচ্ছে কিছু এসে দাঁড়াইলো, আর দমকা বাতাস শুরু হয়ে গেছে। আল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ একবার, আল্লাহ একবার, কুল ফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আল্লাহ একবার, ইয়াল্লাহ ইয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়াল্লাহ এই দরজাটা
মানে এই ফ্রিজটা আবার খুলে গেল, ওই দিন ওই ফ্রিজটা এইরকম সেম ভাবে খুলে গেছিল। আরে কি বললো ফ্রিজ থেকে ব্লাড, এই দেখেন একেবারে ব্লাড, তাজা ব্লাড। উপর থেকে সাউন্ড আসতেছে, উপর থেকে সাউন্ড আসতেছে, আর একেবারে তাজা রক্ত, মনে হচ্ছে মানুষেরই তো রক্ত। হ্যাঁ দেখেন মানুষের রক্ত। হ্যাঁ পাক ঘরটা থেকে মনে হচ্ছে আল্লাহ আকবার, ওয়াল্লাহ কুলাউজু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারি লসওয়াসিল খান্নাস আল্লাজি ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পাক ঘরটা থেকে মনে হচ্ছে কান্না করতেছে, এবং ওয়াশরুমটা থেকে, ওই পাশে ওয়াশরুম আছে। কুলাউজু বিরাব্বিন নাস মালিকিন নাস, ইয়াল্লাহ উইড়ে আসলো, কিছু একটা এই পাশ থেকে পড়লো এই ফাঁকা জায়গাটা থেকে। আর এই যে রক্ত ব্লাড মনে দিছে একেবারে তাজা, কোন রক্ত মানে এইমাত্র মনে হয় বেরোইছে। আর ফ্রিজটা কিন্তু খুলে গেছে, ব্লাডটা আবার দেখেন, আবার দেখেন, ইয়াল্লাহ আবার দেখেন ব্লাডটা, ফ্রিজটা এইমাত্র খুলে গেল। তো আপনার শোনার ট্রাই করেন কি ভয়ানক সাউন্ড। আল্লাহ উপর থেকে কিছু পড়লো, উপর থেকে পড়ছে, সাউন্ডগুলো কিরকমের পুরো অদ্ভুত, শরীরের লোম, আমার শরীরের লোম দাঁড়ায় যেতেছে আস্তে আস্তে, এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক। লাফ একবার লাইলা হাইলা একটা সোয়ান আঁকা ইন্দি কিন্তু মিনা জল এমিন, এই ফ্রিজটা মাত্র মুভ করলো এবং খুলে গেল। লাফ একবার কুলফু কুলফু আল্লাহ ওয়াহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়াল্লাহ এই ফ্রিজের ভিতর রক্ত। আল্লাহু আকবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফ্রিজের ভিতর এই পাশে এখন আবার এই যে দেখে, ইয়াল্লাহ ওই দিন কিন্তু ওই ফ্রিজটার ভিতরে আমরা রক্ত দেখতে পাই নাই। দেখেন এই যে রক্ত একবার তাজা ব্লাড, এই ফ্রিজ এবং এই ঘরে মানে কত খুবই ভয়ানক সাউন্ড আসতেছে, মানে কতদিন যাবত যে এই ফ্রিজটা অফ এবং বন্ধ সেটা দেখলে আপনারা বুঝবেন, কিন্তু রক্ত এবং ব্লাড আসলো কীভাবে পুরো অস্বাভাবিক। ইয়াল্লাহ এটা ভিতরে ব্লাড, ভিতরেও যে ভিতরে ব্লাড দেখা যাইতেছে, এই ভিতরে যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, উপরে ব্লাড। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। হে আল্লাহ, হে আল্লাহ তোমার বিদায়িত স্বজনটাকে মুক্তি চাই, ইয়া রহিম ইয়া রহমান ইয়া গফুর ইয়া গাফফার ইয়া আল্লাহ ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া জলিল ইয়া জব্বার। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইয়া আল্লাহু আকবার, ওইটা মুভ করলো এটা খুলে গেল। আল্লাহু আকবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হে আশার সাথে সাথে আবার খুলে গেল।
আমি আবার বলতেছি, যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন হরর পেতে। দেখেন একটা রান্নাঘরে কী থাকা দরকার, সব কিছুই কিন্তু আছে। একটা সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু জিনের কারণে এবং এলাকার কিছু বাজে মানুষের কারণে তারা এই বাড়িতে থাকতে পারতেছে না এবং থাকতে পারে নাই, এবং তাদের মেয়ের সাথে এবং ওই ছেলের ছোট যে বাচ্চাগুলো ছিল ওই ছেলের বউয়ের এই বাচ্চাটার সাথে খুবই মর্মান্তিক কিছু করছে। আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে দেখেন আপনার কিছু একটা খুবই ভয়ানক সাউন্ড আসতেছে, সাজানো গোছানো একটা সংসার, গ্যাস লাইট বা যা পাখির ঘরে থাকা দরকার, এদিকে আচার বা মরিচে দেখা যেতেছে পিছন থেকে, আমার ওয়াশরুমটা থেকে আসতেছে এই পাশেই ওয়াশরুম, এই ওয়াশরুমটা থেকে আসতেছে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই পাশটা এই পাশটা থেকে আল্লাহ একবার খাটের তল থেকে মনে হচ্ছে কিছু আছে, খাটের তলে মনে হচ্ছে কিছু আছে, বাট আমি কিন্তু কিছুই দেখতে পাইতেছি না। এইটা উইরে আসলো খাটের তল থেকে, কিছুই ছিল না কিন্তু ওয়াশরুমটা থেকে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার ওয়াল্লাহ আমার পাশ থেকে কিভাবে মুখ বুঝে গেল, আমার পুরো মাথা ঘুরতেছে, এগুলো কি দেখতে পাইছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গাটা কিছু ছিল, পিছনটা মনে হইতেছে ভাঙে যাইতেছে, ওই জানলাটা ভাঙে পড়ছে মনে হইতেছে, এই জানলাটা ইয়াল্লাহ ইয়াল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন এই মাত্র চোখের তলে কিন্তু কিছুই দেখতে পাই নাই, কিন্তু এখন চোখের তল থেকে এগুলো উইড় উইড়ে পড়তেছে। এই যে একটা মাটির চুলা, মানে খুবই একটা ভালো ফ্যামিলি ছিল, কিন্তু তারা জিনের কারণে হোয়াট ইজ দিস। এই বাড়িতে কিন্তু মোটেও বিদ্যুৎ নাই, এবং বিদ্যুৎ ছিলই না। এই খাটটা নড়ে উঠছে। আল্লাহ আমার মধ্যে সে অসংখ্য জিন আসছে, কিন্তু এই যে আল্লাহ একবার গেল কথা জাগে গেছে, আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু দেখেন পুরো খাটটা, দেখেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, বাট আমি কিচ্ছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো আমার সাথে কি হইতেছে। কিন্তু আল্লাহু আকবার পিছন থেকে ওই খাটের তল থেকে আল্লাহ এ আল্লাহ বিদায় তো শয়তান, তুমি আমার কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এইটা আমার বিশ্বাস হইতেছে না যে আমি বিদ্যুতের লাইন দেখতে পাইতেছি, মানে কতদিন যাবত এবং কতদিন ধরে যে এই বাড়িতে বিদ্যুৎ নাই বা লাইন অফ,
কিন্তু সাউন্ড আসছে আশপাশ থেকে খুবই ভয়ানক মনে হচ্ছে সেই উপরটা থেকে ঠিক উপরটা দেখি দেখতে পাই কিনা আল্লাহ আল্লাহ একবার কিছুই দেখা যাইতেছে না কিছু দেখতে পাচ্ছে না মাকড়সার বাসা দেখেন কীভাবে মাকড়সার বাসা জুই আছে আর একটা বাতাস শুরু হয়ে গেছে কিন্তু আর আকাশের পরিস্থিতিটাও তেমন ভালো না আকাশের অবস্থা মোটেও ভালো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে চারপাশে কি দেখতে পাচ্ছি দেখেন বাতাসের অবস্থাটা দেখলে হয়তো বুঝতে পারবেন আর এই পাশটা হচ্ছে নদীর নদী নদীর ভিতরে তাদের মানে নদীর সাইডে তাদের বাসা মানে কয়েক হাজার জিন আছে কয়েক হাজার জিন মনে হইতেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অস্বাভাবিক কিছু একটা ছিল পুরাই অস্বাভাবিক ইয়া আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই জায়গাটাই ছিল এই জায়গাটাই অনেক বড় লম্বা ছিল অনেক বড় লম্বা কিছু একটা ছিল এই জায়গাটাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া আল্লাহ আল্লাহু আকবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়াল্লাহ এগুলো কি দেখতে পাইতেছি এগুলো কি দেখতে পাইতেছি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে বাঁচাও এই ফিরিশতা এই ফিরিশতা দেখেন কিভাবে জাগিয়ে গেল ওনার কে একটা অদ্ভুত শক্তি দিয়া এই ফিরিশতা জাগাইলো অদ্ভুত শক্তি দিয়ে জাগাইল বাবা একবার আবার অটোমেটিকলি মুভ করলো অটোমেটিকলি মুভ করলো কিন্তু দেখেন এলা কি পড়তেছে বলো রক্ত আল্লাহ একবার আমার হাতে আমার হাতে রক্ত আল্লাহ একবার রক্ত আসলো কোথা থেকে রক্ত ভরতেছে কুলাউজু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াল আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস দেখেন একটু দেখেন আপনারা তাজা রক্ত বাইয়ে বাইয়ে পড়তেছে তখন ফ্রিজে দেখছি এখন এই জায়গায় আমার হাতে পুরো আমার মাথায় আমার মাথায় ইয়াল্লা তখন কিন্তু এক ফোঁটা রক্ত দেখিনি বাইরে ইয়াল্লা দেখো ইয়াল্লা আপনারা দেখেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার পাশেই থাকেন আমার সাথেই থাকেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাজা রক্ত তাজা ব্লাড আমার মাথা ঘুরতেছে আমার মনে হইতেছে আমি পড়ে যাব কুলাউ যাবে রব্বে আল্লাহু আকবার উপর থেকে ইয়াল্লা ইয়াল্লাহু আকবার রক্তটা বাইরে নামতেছে কোথায় যাইতেছে রক্তটা কোথায় যাইতেছে উপর থেকে তাজা রক্ত মনে হচ্ছে কি গলা কেটে রেখে দিছে এইমাত্র এইমাত্র উপর থেকে কুলাউ যাবে রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ জি ওয়াসি সুফি সুদুরিন নাস ইমনাল জিন্নাতি ওয়ান নাস আমার একটু পরিমাণ দম নাই কিন্তু আমার উপরটাতে আজকে দেখতে হবে তাজা রক্ত তাজা রক্ত এই যে দেখেন বল উপরটাতে যাইতে পারতেছি না উপরটাকে যাইতে পারতেছি না আল্লাহ উপরটাতে উঠতেই হবে
উপর থেকে অপর থেকে অবশ্যই উঠতে হবে এবং দেখতে হবে। আল্লাহ ফেকবে, আল্লাহ ফেকবে, লাগলে লাগলে ও মেরুদণ্ড খুব ব্যথা হয়েছে আমার, একেবারে বিস্তার, আমার বিস্তার উপরে নিয়ে আসছে, তাই না? আমার একেবারে বিস্তার উপরে নিয়ে আসছে। ইয়াল্লাহ ইয়াল্লাহ, তোমার বিতাড়িত সন্তান থেকে আমাকে মুক্তি করো ইনশাল্লাহ। আল্লাহর বিদায়িত শয়তান, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি কোথায় ছিলাম, আমার কোথায় নিয়ে আসছে? উপর থেকে, উপর থেকে। ও আল্লাহ গো, ও আল্লাহ, ইয়াল্লাহ, এটা কি, এটা কি? আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসংখ্য জিন, অসংখ্য জিন আছে, অসংখ্য জিন আছে বাড়িটার ভিতরে, অসংখ্য জিন, অসংখ্য জিন আছে বাড়িটার ভিতরে। আল্লাহর বিদায়িত শয়তান, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তো আমি এই জায়গা দিয়ে উঠা ধরছি মাত্র, তখন আমার পিছনে কিছু টাইনা নিয়ে গেছে, ওই জায়গাটা নিয়ে হাত ফেলাইছে ওই জায়গাটায়। কুলাউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, উপর থেকে, উপর থেকে খুবই ভয়ানক সাউন্ড আসছে, খুবই ভয়ানক। আমার ক্যামেরা, আমার ফ্ল্যাশ একেবারে, একেবারে নষ্ট হয়ে যাইতেছে মনে হইতেছে, ভাঙে ছুঁড়ে যাইতেছে। কুলাউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাজা বিলাট, একেবারে তাজা বিলাট, একেবারে তাজা বিলাট। কুলাউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইল্লাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইয়াল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াল্লাহ, ওইটা কি, ওইটা কি? লাইট পড়ার মাত্র ওই জায়গা দিয়ে ভ্যানিশ হয়ে গেল। কালো কিছু, কিছু একটা ছিল, লোমালা লোম ছিল। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু উপর থেকে কিন্তু ব্লাডটা পড়ছে, কিন্তু আমি উপরে উইটা এক ফোঁটা ব্লাডের চিহ্ন পাইতেছি না। আর প্রথমে ফ্রিজের ভিতরে, তারপর ফ্রিজের সামনে, তারপর শিয়ারিতে, এখন পুরো ফ্লোরে, পুরো ফ্লোরে ব্লাডের চিহ্ন দেখতে পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে একটা সাজানো গোছানো সংসার ছিল। আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার দিবেন এবং লাইক দিবেন। তেলাপোকা দেখতে পাইতেছি, আমার ছোড়াটা, আমি ছোড়াগুলো ঠিকমতো পড়তে পারতেছি না, আমার মাথাটা অসংখ্য, অসংখ্য ঘুরতেছে, অসংখ্যভাবে ঘুরতেছে, মনে হচ্ছে পড়ে যাবো। ইয়াল্লাহ, শুনতে পারতেছেন আপনারা, শুনতে পারতেছেন
আমার একেবারে পাশ থেকে কোনো মনে হইতেছে একটা ছোট বাচ্চা কান্না করতেছে একেবারে পাশ থেকে। আর আমার মনে হইতেছে যে এই রুমটার ভিতর থেকে আসতেছে, এই রুমটার ভিতর থেকে, কারণ আমি যখন নিচে ছিলাম তখন এই রুমটার থেকে আমি ছোট বাচ্চার একটা কান্নার সাউন্ড পাইছি। এই রুমটার ভিতর থেকেই মনে হইতেছে আসতেছে সাউন্ডটা, এই রুমটার ভিতর থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন এই তোলাটা কিভাবে দুলতেছে, মনে হচ্ছে কোনো একটা ছোট বাচ্চা শুয়ে আছে। আল্লাহ ফয়েক বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আল্লাহ ফয়েক বা, আল্লাহ ফয়েক বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। ওই জায়গাটা কি ছিল, ওই জায়গাটা কি ছিল, এই জায়গাটা, এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা, খুবই কিন্তু হার হিম করা সাউন্ড, খুবই ভয়ানক, খুবই ভয়ানক সাউন্ড। আমার আমার আশপাশে আমার মনে হইতেছে অসংখ্য জিন এসে দাঁড়াইছে, অসংখ্য জিন এসে দাঁড়াইছে, এরকমই মনে হইতেছে। এখন আবার নিচ থেকে সাউন্ড আসতেছে, খুবই ভয়ানক সাউন্ড আসতেছে, খুবই ভয়ানক, একবার নিচ থেকে, নিচ থেকে সাউন্ড আসতেছে। লাফ একবার, আর আর এই যে হয়েছে তাদের ফ্যামিলির মানুষজনের ছবি, এই যে মানে যারা যারা ছিল তাদের ফ্যামিলি এবং রিলেটিভ যারা ছিল তাদের ছবি। আর এই ছিল মূলত মনে হইতেছে যে ওই যে ছেলেটার বাইক ছিল ওই ছেলেটা সম্ভবত আরও ওর একটা বাচ্চা ছিল, এইটা ছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ফ্যানটা কিভাবে ঘুরতেছে, এই ফ্যানটা কিভাবে ঘুরতেছে, হোয়াট ইজ দিস, ও মাই গড, ও মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াল্লাহ, এই জায়গা কিছু একটা ছিল, এই জায়গাটা, এই জায়গাটা কিছু একটা ছিল। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার হাতে পুরো ব্লাড লাগানো। দেখেন এখনও ঘুরতেছে, এখনও ঘুরতেছে, পুরো মিস্টিরিয়াসভাবে ঘুরতেছে সব কিছু, আর পুরো মিস্টিরিয়াসভাবে সব কিছু আমার সাথে ঘুরতেছে। এই যে উপরটা, আমি এখন বাড়িটার দুইতলাতে আছি, দুইতলাতে। আল্লাহু আকবার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে পরিতত অবস্থায় থাকলে যেরকম থাকা যায় ওইরকমেরই, যেরকম থাকে ওইরকমেরই আছে, মানে ঠিকমতো কথাও আমার হইতেছে না, উঠতেছে না, মুখে উচ্চারণ হইতেছে না, ঠিকমতো কথা উচ্চারণ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, এই আমার পিছনে কি ছিল, আল্লাহু আকবার, এখন এই পাশটায়, এই পাশটায়, ইয়াল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। ইয়াল্লাহ, এই কলাটা দিয়ে মনে হচ্ছে জিনপাতের উৎপাত, এই জায়গাটাই বেশি থাকে মনে হইতেছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার,
চারপাশে সবকিছু ঘুরতেছে, সবকিছু ঘুরতেছে। আল্লাহ, আমার মাথা ঘুরতেছে, আমার মাথা ঘুরতেছে। আমি মনে হচ্ছে পড়ে যাবো। নিচ থেকে হঠাৎ কিন্তু আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে পরিবেশটা কেমন সৃষ্টি হয়েছে বা কেমন হইতেছে, আস্তে আস্তে কেন আর কেমন রূপ ধারণ করতেছে। আমি কিন্তু অনেক ব্লাড ব্লাড দেখতে পাইছি, অনেক ব্লাড। অনেক ব্লাড দেখতে পাইছি, অনেক ব্লাড। আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান কাইনি কুম তুমি না জলে মিন। বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু, আর চারপাশে কিছু মনে হচ্ছে ফোঁস ফোঁস করতেছে। এগুলো কি হইতেছে এখন? আবার দেখেন, এখন আবার দেখেন। আল্লাহু আকবার, আমার গলা চাপা ধরছে আমার পিছন থেকে, আমি লড়তে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।